আসসালামু আলাইকুম প্রিয় সৈদারব প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রসের ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আজকে আমরা কিছু কমেন্টের অ্যান্সার দিব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন তাহলে হয়তো অনেক কোশ্চেনগুলো আপনার কোশ্চেনের সাথে মিলে যাবে যেন হচ্ছে আপনি পেয়ে যাবেন তো আমরা চলে যাচ্ছি প্রথম কোশ্চেনে প্রথম কোশ্চেন হচ্ছে এমডি ডি ফারুক খান ভাই বলতেছেন টাকা কত লাগবে হুরুপ কাটতে আপনার কফিল যদি বাই এই কাটে সেক্ষেত্রে টাকা লাগবে না যদি আপনার কফিলে কেটে দেয় সেক্ষেত্রে কোনো টাকা লাগবে না অ্যান্ড যদি আপনি কফিল ছাড়া থার্ড পার্টি লোক দিয়ে করান থার্ড পার্টি বলতে কোনো ওয়াস্তার মাধ্যমে কোনো লোক ধরে যদি আপনি হুরুপটা কাটতে চান সেক্ষেত্রে আপনি কাটতে পারবেন কিন্তু এখানে কথা রয়েছে বর্তমানে কাগজপত্র ছাড়া হুরুপ কাটা যায় না বর্তমানে অনেক প্রতারক রয়েছে আপনাকে বলবে যে ভাই আমি সাত হাজার পাঁচ হাজার ছয় হাজার রেলের ভিতর আপনার হুরুপ কেটে দিতে পারবো যদি আস্থার মাধ্যমে করা যায় কিন্তু করা গেল সেটা পরবর্তীতে রিক্স হয়ে যাবে যে কোনো সময় আপনার হুরুপটা চলে আসতে পারে সো কাগজপত্র ছাড়া আপনি হুরুপ কাটার চেষ্টা করেন না একটু ধৈর্য ধরেন সৌদি সরকার যে কোনো সময় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিতে পারে সেক্ষেত্রে আপনি বৈধ হয়ে নিন কিন্তু টাকা দিয়ে হুরুপ কাটার কোনো প্রয়োজন নেই কথা বুঝতে পারছেন কারণ একটা হুরুপাতে অনেক টাকা লাগে বা বা লোক দিয়ে কাজ করতে গেলে ঠাটপাটি আর সেরকম বিশ্বস্ত প্রয়োজন আছে এখানে আপনি তো টাকাটা দিতে পারবেন না আর যে লোক কাজটা করে দিবে সেও টাকা ছাড়া কাজ করবে না তো আপনি টাকা যদি টাকাটা দিয়ে দেন আর সে যদি কাজটা না করে অফ করে দেয় মোবাইল আপনার সাথে ডিসকানেক্ট হয়ে যায় তখন তার কিছুই করতে পারবেন না সেম কোশ্চেন করেছেন এমনি ফারুক ভাই গ্রামা কেমনে দেখব আপনার আকামার উপর গ্রামার কিভাবে দেখবেন সেটা জন্য আপনি সরাসরি ইউটিউবে চলে যান সেখানে গিয়ে লেখেন হাউ টু চেক আকামা গ্রামা অথবা আপনি অ্যাপসারে গিয়ে আপনার গ্রামাটা আপনি চেক করে ফেলতে পারেন যদি আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার গ্রামাটা দেখে ফেলতে পারবেন এছাড়া আরেকটা একটা পদ্ধতি হচ্ছে যে সৌদি আরবের অনেক জায়গাতে মাসিদিরা এবং ইমিনিরা এবং বাঙালিরা ছোট ছোট মক্ত খুলে বসে আছে তাদেরকে দশ পনেরো রিয়াল দিলেই তারা আপনার আকামার উপর যত গ্রামা রয়েছে সবগুলো বাইর করে দিবে যে আপনার কত রিয়াল গ্রাম ঠিক আছে তো এরকম বিশ্বস্ত যদি লোক থাকে তাহলে আপনারা ওখান থেকে গিয়ে করে নিতে পারেন আর কারো যদি এরকম লোক জানা না থাকে অবশ্যই আমার আমার যে নাম্বারটা আছে নাম্বারে কথা বলবেন আমি আপনাদের এটা বাইর করে নেব ইনশাল্লাহ এমডি জুবাইর বাইর আমার এই কামা এক্সপায়ার আমি কি করতে পারবো আর করতে গেলে আমার কোনো প্রবলেম হবে না তো অ্যাপসের অ্যাকাউন্ট ভাই যাদের অ্যাপসের অ্যাকাউন্ট করার প্রয়োজন আপনারা লিগেল হতে হবে আপনার ম্যাচ যদি চলে যায় সেক্ষেত্রে আকাশ আহমেদ ফারুক ভাই আমার কফিলের পতাকা নাম্বারটা বাইর করেই দিতে পারবেন ভাই পতাকা নাম্বার বাইর করা একেবারে সোজা আপনি জাস্ট ইউটিউবে লেখেন কিভাবে কফিলের পতাকা নাম্বার বাইর করা যায় দেখবেন শত শত ভিডিও রয়েছে একটা ভিডিও দেখেন যেন হচ্ছে আপনার কাজটা আপনি নিজেই করে ফেলেন করতে পারবেন এটা বেশি কঠিন কাজ না তারপর হচ্ছে এম ডি ইসমাইল বা আপনার কোয়েশ্চেন ছিল সৌদি আরবের বিপিএন সম্পর্কে কিছু আইডিয়া দেবেন এটা কত বিপজ্জনক এবং পুলিশের তথ্য ছাড়া কোনো আঁকামার ওপর গ্রাম আসবে না সৌদি আরবে যে আপনারা যে বিভিন্ন কথা বলতেছেন এখানে এখানে দুই ক্যাটাগরি বিপেন রয়েছে একটা হচ্ছে জাস্ট আপনারা ইন্টারনেট আনলিমিটেড ইউজ করতেছেন এটা হচ্ছে এক ক্যাটাগরি বিপেন আর একটা হচ্ছে যে আপনারা নর্মালি বিপিন ইউজ করতেছেন বিভিন্ন ব্লক সাইটগুলো ভিজিট করার জন্য ঠিক আছে তো এই বিপেনগুলা অনেকটাই বিপজ্জনক কারণ এগুলো অ্যাক্সেস শুধু গভর্নমেন্ট ছাড়া এই অ্যাক্সেস শুধু গভর্নমেন্ট ছাড়া কারো অ্যালাউ নাই কারণ এগুলা দিয়ে কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটি মানে ইলিগেল কাজগুলো করা হয় এই বিপেন শুধু মূলত হ্যাকাররা ইউজ করে এই বি মূলত হ্যাকাররা ইউজ করে তাদের আইপিগুলা চেঞ্জ করার জন্য যাতে তাদেরকে ধরতে না পারে আর হচ্ছে যে গভর্নমেন্ট অনুমোদিত কিছু লোক এই ভিপেন ইউজ করার অনুমতি পায় সো আপনি ইউজ করতে পারবেন প্লেস হয়তো অনেক বিপিন আছে আপনি ইউজ করতে পারেন কিন্তু সৌদি আরবে যেহেতু আইনগুলো খুবই কঠিন কঠিন সো ওই দেশে একটু সাবধান অবলম্বন করেই বিপিএন ইউজ করবেন যথাযথ চেষ্টা করবেন বিপিএন এগুলো পরিহার করার জন্য এবং আপনারা যেই কথা বলতেছেন ডলার দিয়ে এটাকে পরিহার করার জন্য এগুলা যদি আপনাকে পুরুষ ধরতে পারে সেক্ষেত্রে আপনাকে সমস্যা করতে পারে আর এটা নিয়ে কয়েকটা ভিডিও অলরেডি আমি করে ফেলছি আমার চ্যানেলে আপনারা ঘুরে দেখেন সেখানে এই বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে তার পরবর্তী যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে এইস এম মাহবুব ভাই আপনার কোশ্চেন ছিল এক্সিটে যাইলে কতদিন পর আসতে পারবো এখানেও দুইটি বিষয় একটা হচ্ছে যদি আপনার কোফিল সরাসরি আপনাকে ফাইনাল এক্সিট যেটাকে আমরা খুরুজে না হেয়া বলি যদি সেটা করে দেয় সেক্ষেত্রে আপনি যেদিন যাবেন এর পরের দিনই বিশা লাগায় চলে আসতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এন্ড হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনি ওয়াস্তা ধরে যাওয়াজের মাধ্যমে যদি লোক দিয়ে কফিল সারা এক্সিট লাগান সেক্ষেত্রে আপনি কমপক্ষে তিন থেকে পাঁচ বছর আসতে পারবেন না সুদের হবে তারপরের কোশ্চেন হচ্ছে মবিনুল হক শুভ ভাই আমি ছুটিতে আসছিলাম দুই হাজার চোদ্দোই আগস্ট মানে দুই হাজার চোদ্দো সালের আগস্টের পরে আর যাওয়া হয়নি তখন তো এই নিয়ম ছিল না এখন কি আবার নতুন বিষয় যেতে পারব কি না করে জানাবেন জি ভাই এখন আপনারা সবাই জানেন যারা ছুটিতে আসার পর আর আপনারা ব্যাক করেন না সৈদি আরবে তাদেরকে তিন থেকে পাঁচ বছরের জন্য তাদেরকে অ্যালাউ করে না সো এখন হচ্ছে যে আপনি যাওয়ার জন্য একটা কাজ করতে পারেন আপনি আপনার আঁকা মারার উপর একটি এয়ারপোর্ট সংক্রান্ত একটি পিন তুলে নিতে পারেন যাওয়া থেকে দেন সেখানে আপনি দেখতে পারবেন যে আপনার যাওয়ার অ্যালাউ আছে কিনা বা আপনার এয়ারপোর্টে কোনো জামেলা আছে কি না যদি না থাকে তাহলে হয়তো আবার ঢুকতে পারবেন আপনি এর পরবর্তী যে কোশ্চেন করেছেন এমডি জিয়াউল উনি বলছেন ভাই আমি খুব মনোযোগ দিয়ে আপনার দেখি আমার আমার কিছু প্রশ্ন আছে আমি 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 থেকে চলে আসছি এখন কি করব কি করে বুঝবো আমাকে খুরুচ বা দিছে আর কোনো মামলা আছে কি না কিভাবে বুঝবো আর সবগুলো থাকলে দেশে যেতে পারবো কি প্রথমে বলতেছি আপনি যেহেতু চলে আসেন আপনি কিভাবে বুঝবেন আপনার আকামার ওপর হুরুপ অথবা খুরুজ আছে রুপের জন্য আপনি সরাসরি একটা কাজ করতে পারেন অ্যাপসের অ্যাকাউন্টে গিয়ে আপনার রুপটা চেক করে নিতে পারেন দেন হচ্ছে খুরুজের জন্য ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ইসার ডট একটা ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনার আপনি আপনার খুরুসটা চেক করে নিতে পারেন খুরুজ হ্যাঁ আপনি জাস্ট ইউটিউবে গিয়ে লাইকলি হবে যে কীভাবে খুরুজ চেক করা হয় বা চেক করা যায় তাহলে আপনি শত শটে ভিডিও পাবেন সেগুলো থেকে দেখে আপনি এগুলো চেক করে নিতে পারবেন আর মেন যে কোশ্চেনটা করছেন যে আর সবগুলোই যদি থাকে যদি আপনার গ্রুপ থাকে তাহলে আপনি দেশে আসতে পারবেন কি না যদি আপনার মামলা না থাকে যদি কোনো মামলা না থাকে সেক্ষেত্রে আপনি দেশে আসতে পারবেন যদি মামলা থাকে তাহলে ওটা সমাধান ছাড়া আপনি দেশে আসতে পারবেন না তারপরের কোশ্চেন করেছেন মোহাম্মদ কাউসার এক সপ্তাহ আগের কোশ্চেন দেন হচ্ছে উনি বলছে আউট পাস কবে দিবে যাদের হুরুপ লাগানো আছে তাদের কি বৈধ আর সুযোগ দেবে কিনা আপনি হয়তো খোঁজ খবর নেন না সৌদি আরবের প্রায় অনেক জায়গাতেই মাঝে মাঝে আপনার কিন্তু দেয় অবৈধ যারা রয়েছে মানে বিশেষ করে যারা আপনার যাদের আকামায় হুরুপ রয়েছে তাদের কিন্তু এক্সিট পেপার দিচ্ছে এম্বাসি থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এক্সিট পেপার দিচ্ছে আপনি খোঁজ খবর নিবেন একবার এম্বাসিতে চলে যাবেন অ্যাম্বাসিতে যাওয়ার পর তাদের নাম্বার কারো একজন নাম্বার নিয়ে আসবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যোগাযোগ রাখবেন তাহলে যখন কোনো অবৈধদের সুযোগ দিবে বা কাগজপত্রগুলো দেওয়া শুরু করবে পেপারগুলা দেন হচ্ছে আপনি পেপারগুলো নিয়ে আসবেন দেন হচ্ছে আপনি ডাইরেক্ট চলে আসতে পারবেন এবং বৈধ আর যে বিষয়টা এটা এখনো ওই স্পষ্টভাবে কোনো রকম নিউজ আমাদের কাছে নাই কিন্তু ইনশাআল্লাহ যেহেতু জানুয়ারি মাস চলতেছে দেখেন এই মাসে যদি দেয় এই মাসেই আর যদি না দেয় তাইলে আর কিছু নাই যা করবে সৌদি গভর্নমেন্ট তারা যদি দেয় তাহলে কারো কিছু বলার থাকে না যদি তারা না দেয় সেখানে কারো কিছু করারও থাকে না ছিল ছিল আলম কপিল কি নিজে করা সম্ভব এটা আকামার নাম ভুল হলে সঠিক করবেন কিভাবে জি হ্যাঁ যদি আপনার আকামা নাম্বার ভুল থাকে আপনারা সবাই জানেন যদি আকামার নাম ভুল হয় আকামা নামের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট করা যায় না আপনি কোনো কিছু করতে পারবেন না তো এই নামটা ঠিক করলে আপনার সব সমাধানগুলো হয়ে যাবে এবং এই আপনার আকামের ওপর যে নামটা যেটা সমস্যা এটা ঠিক কীভাবে করবেন এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করে ফেলেছি তো ওনার কথা সে কথা হচ্ছে যে কপিল সারাকে এটা করা সম্ভব কিনা কপিল সারা এটা করা সম্ভব কিন্তু এখানে কপিলকে নিয়ে গেলেই ভালো আপনি আপনার কপিলকে নিয়ে যাবেন অথবা আপনার যে ফরম্যান আছে যদি আপনি কোম্পানির হন তাহলে আপনার ফরম্যানকে নিয়ে সরাসরি যাওয়া যাতে চলে যাবেন এবং যাওয়া যদি কোনো ফিস দেওয়া লাগে কিছু টাকা সেটা আপনি ফিসটা দিয়ে দিবেন ফিস দেওয়ার পর আপনার আকামার যে ইটা প্রিন্টটা সেটা দিলে অথবা আঁকামার নাম্বারটা দিলে তারা আপনার কাছ থেকে কিছু সময় নেবে সে সময়ের ভিতরে আপনার কাছটা করে দিবে মেবি বাহাত্তর ঘন্টার ভিতরেই আপনার সমাধানটা করে দিবে তারপরের কোশ্চেন হচ্ছে সহজ কথা এটা দুই সপ্তাহ আগের একটা কোশ্চেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি আবার দুই হাজার সালে বাংলাদেশে এসেছি আমার হুরুপ আসিল আমি কি সৌদি আরবে আসতে পারবো আর বাংলাদেশে কোথায় হুরুপ কাটছে কিনা হুরুপ কাটছে কিনা চেকিং করা যায় ভাই যাদের হুরুপ আছে বর্তমানে যারা হুরুপে থাকার পর ধরা দিয়ে বা যেভাবে হোক বাংলাদেশে চলে আসে তারা সৌদি আরবে ঢুকতে পারবে না নতুন বলতে এটা অনেক আগে আইনটা করা হয়েছে তারা লাইফ টাইমের জন্য ঢুকতে পারবে না শুধু একবার হস করতে পারবে সেটাও বড় হজ ওমরা হস করতে পারবে না এন হচ্ছে হুরুপ আছে কিভাবে এটা আপনি চেক করবেন কিভাবে আপনার আকামা নাম্বার দিয়ে আপনি যে কোনো লোকের দিয়ে আপনার হরুপটা চেক করে নিতে পারবেন ঠিক আছে আর যদি হুরুপ চেক করতে না পারেন সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন আপনার আপনার আত্মীয় স্বজন তাদেরকে আপনার আকামা নাম্বারটা দিয়ে দিন সেখান তারা করে দিতে পারবে ঠিক তারপরে কোশ্চেন ছিল যে আলতাফ হোসাইন ফিঙ্গার চেক করবো কিভাবে আমি দু বছর আগে আমি বারো বছর আগে দরে দিয়ে আসছিলাম এখন কি আসতে বাজাইতে পারবো আবার আপনি একটি পিন তোলেন আপনার এয়ারপোর্ট সংক্রান্ত যেটাকে মুখিম পিন বলা হয় সম্ভবত ওই পিনটা তুলে ফেললেই আপনি আপনার যাওয়ার এলাওয়া আছে কি না তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এমনি মোকলেস ভাই আপনার কোয়েশ্চেন হচ্ছে খুরুশ কবে দিছে কিভাবে চেক করা যায় খুরুশ চেক করার ওয়েবসাইট রয়েছে আপনি লেখেন কিভাবে খুরুশ চেক করা হয় বা ফাইনাল এক্সিট চেক করা হয় দেন হচ্ছে অনেক ভিডিও পাবেন দেখে সে ওয়েবসাইটে গিয়ে আপনার আগামা নাম্বার ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট করেন আপনাকে খুরুশ কবে লাগাইছে কতদিনই সব কিছু ইনফরমেশন চলে আসবে আপনি নিজে দেখতে পারবেন আর পরবর্তী কোশ্চেন হচ্ছে এমডি ইশার বাই আমার সিমের নেটওয়ার্ক বন্ধ কি করতে পারি তো এখানে হচ্ছে যে আপনার আপনি একটা ফ্রেন্ডলি সিমের কথা এতে কমেন্ট করেছিলেন যে আপনার সিমের নেটওয়ার্ক বন্ধ সো আপনি সরাসরি অফিসে চলে যান তাদের যে অফিস আছে কাস্টমার কেয়ার সেখানে যান অথবা ফ্রেন্ডলি যে কাস্টমার কেয়ার নাম্বার আছে তাদেরকে আপনি অন্য একটা কাছ থেকে নিয়ে নেন তাদেরকে সমস্যাটা বলেন তারা সলভ করে দিবে এর পরবর্তী হচ্ছে আছে এইচ কে হুমায়ুন কবির ফিঙ্গার সিগনেচার কি একই বিষয় আমার কপিল স্যালারি দেওয়ার সময় সিগনেচার নিছে প্রত্যেক মাসেই এতে আমি কোনো সমস্যা পর্ব বা জানান ফিঙ্গার আর সিগনেচার দুইটা দুই জিনিস সিগনেচার নকল করা যায় কিন্তু আপনার ফিঙ্গারটা কিন্তু নকল করা যায় না এন হচ্ছে আপনার কাছ থেকে যেহেতু স্যালারির জন্য নিছে এটা কোনো সমস্যা না স্যালারি নেওয়ার জন্য স্যালারি ছোট যদি আপনি ফিঙ্গার প্রিন্টও দেন সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না বাট সাদা কার ভিতরে আপনারা আপনাদের ফিঙ্গারটা দিবেন না ঠিক আছে এটা রিকোয়েস্ট থাকবে এন আপনার কোনো সমস্যা হবে না তারপরে কোয়েশ্চেন হচ্ছে রিয়াদ এস সার ভাই আমাই ভাইয়া আমার কোম্পানি থেকে চলে আসছি পারমিশন না নিয়ে আমার ভাইয়ের কাছে কিন্তু আমার একামার চেক করে দেখেছি হুরুপ মেরে দিছে এখন আমার করণীয় কি প্লিস আমি খুব বিপদে আছি আপনি কোম্পানি থেকে চলে আসেন সো এখন কি করবেন আপনার কোনো করণীয় নেই করণীয় বলতে আপনি যেখানে আসেন যদি কাজ থাকে ভালো কাজ করতে থাকেন এক একসময় সরকার বৈধ হওয়ার সুযোগ দিলে বৈধ হয়ে যাবেন আর যদি না হয় দরা দিয়ে বাংলাদেশে চলে আসবেন এছাড়া আপনি আর কি করবেন অরুপ কাঠার জন্য এদিকে দিক দৌড়াদৌড়ি করেন না তারপর হচ্ছে যে কোশন হচ্ছে এমডি মিজান মিজান ভাই আমার মালিক আমার আকামা বানায় না আমার আমার আকাম হচ্ছে মঞ্জিল আমিল মঞ্জিল তাব্বাক বিশা আমি কি কথা হতে পারবো প্লিজ জানাবেন যদি আপনার কপিল আপনার আঁকামা না বানায় সেক্ষেত্রে আপনি সরাসরি লেবার কোর্ট গিয়ে কমপ্লেন করেন যে আপনি কতদিন তার কাছে আসেন এবং আকামা আপনার বানায় না তো সেখান থেকে আপনাকে একটু সমাধান দিয়ে দিবে আপনার কপিলকে এবং আপনাকে ডাকবে দেন হচ্ছে যদি আপনার কপিল আপনার আঁকামাটা না বানায় সেক্ষেত্রে তারাই আপনাকে একটি অনুমতি পত্র দিয়ে দিবে যে আপনি অন্য কোথাও কাওয়ার জন্য সবকিছু অন্য কোথাও সমাধান দিবে বা কাগজপত্র যা লাগে তারা করে দিবে আপনি কমপ্লেন করতে পারেন তো আমি প্রায় এক মাসের ভিতরে যে কোয়েশ্চেন ছিল আপনাদের অ্যান্সারগুলো দিয়ে দিছি এবং চেষ্টা করেছি সর্বোত্তম উত্তর দেওয়ার জন্য আর হচ্ছে যে আপনারা চাইলে এখন আবার নতুন করে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের গুলো আগামী সপ্তাহে সবগুলো দেওয়া হবে তো যাদের যাদের কমেন্ট রয়েছে যাদের কোনো কিছু জানা রয়েছে আপনারা কমেন্ট করেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন বা একটু অসুস্থ রয়েছি দেখা হবে না কোনো নেক্সট ইউটেলে গুড বাই